আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একের পর এক কি দখল করেছে একের পর এক কি করে যাচ্ছে তা আপনারা তো প্রতিনিয়ত নানান বিষয় নানান অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে শুনেছেন এবং জনগণকে জানিয়ে যাচ্ছেন আমরা বলছি আপনার প্রচার করে যাচ্ছেন তো বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী একটা নতুন বিষয় যোগ করলেন যদিও এটা পুরনো কিন্তু নতুনভাবে সামনে আনলেন এবং আলাদাভাবে এটা অ্যাড্রেস করেছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনারা জানেন দর্শক আওয়ামী লীগ তাদের অঙ্গ সহযোগী সংগঠন মিলে চট দখল করে জনগণের ভোট দখল করে অন্যের বিল্ডিং দখল করে কত কিছুই না দখল করে এবং ছাত্রলীগ হল দখল করে ফুটপাত দখল করে এখন তারা ইতিহাসও দখল করে ইতিহাসও দখল করার চেষ্টা করছে এবং করেছে এই বিষয়টা আমির খুশু মাহমুদ চৌধুরী সামনে আনছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট তিনি বলছেন আওয়ামী লীগ ক্ষমতা দখলের পর ইতিহাসও দখল করেছে আমির খুশুর বক্তব্য এর মানে শুধু চর দখল বা হল দখল নয় ইতিহাস দখল করেছে আওয়ামী লীগ অথবি ব্যতিক্রমী বিষয়টাও জনগণকে জানিয়ে দেওয়া দরকার অবৈধভাবে ইতিহাস দখল করেছে বিশেষ করে জামাত স্বাধীনতা বিরোধী ছিল দ্যাটস ট্রু কিন্তু জামাতের নেতাকর্মীদের সম্পর্কে যে ভয়ানক অভিযোগগুলো সামনে আনা হয়েছিল সেটাকে ইতিহাস দখল বলা যায় যেভাবে প্রমাণ করে দেওয়া হলো তাদের বিরুদ্ধে অভিযোগগুলো ইতিহাস দখল বলা যায় অবৈধভাবে ক্ষমতা দখল করে এখন ইতিহাসকেও দখল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী তিনি বলেন দেশের রাজনীতিবিদরা এখন ইতিহাসবিদ হয়ে গেছেন যারা ক্ষমতায় আছেন তারা সবচেয়ে বড় ইতিহাসবিদ আওয়ামী লীগের নেতারা তাদের মন করে ইতিহাসকে বৈধ করার জন্য রাষ্ট্রযন্ত্র বিচার বিভাগকে ব্যবহার করেছেন ইতিহাসকে জোর করে মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন এটা আসলে একটা রিয়ালিটি যে আসলে বিজয়ীরা ইতিহাস লেখে ইতিহাসে সত্য বলতে কিছু নেই ইতিহাস যেভাবে লিখে দেওয়া হয়েছে সেভাবেই আসছে অতএব বিজয়ীরা ইতিহাস লেখে তা আওয়ামী লীগ বিজয়ী ইতিহাস লিখেছে বিএনপি বিজয়ী হলে তারাও নতুন ইতিহাস লিখবে তাদের সময় নতুন ইতিহাস ছিলের তবে একটা সভ্য রাষ্ট্রে আলাদা অস্তিত্ব থাকা দরকার টেক্সট বুক বা ইতিহাসের আলাদা একটা ইন্টারপ্রিটেশন থাকা দরকার কিন্তু সেই সেই সিলসিলাও আওয়ামী লীগ রাখলো না ধ্বংস করে দিচ্ছে তাদের হাতে ইতিহাসও নিরাপদ নয় ইতিহাস দখল করে নিচ্ছে এক সময় আওয়ামী লীগের কাছে এমনকি বঙ্গবন্ধুর কাছে জিয়াউর রহমান সাহেব বড় মুক্তিযুদ্ধ ছিলেন এই কারণে জিয়াউর রহমানকে খেতাব দিয়েছেন বঙ্গবন্ধু বীর উত্তম সেক্টর কমান্ডার কিন্তু সেই জিয়াউর রহমানকে আওয়ামী লীগ বিভিন্ন কিছু দখল করতে করতে তাকেও এখন পাকিস্তানের চর বানিয়ে দিয়েছে রাজাকার বানিয়ে দিয়েছে এটাকেই বলা হয় ইতিহাস দখল এরকম আরও এক্সাম্পল আছে ডেফিনেটলি এটা চমৎকারভাবে আমির খুশ মাহমুদ চৌধুরী তুলে ধরেছেন কিন্তু জনগণের উপর যে চাপিয়ে দিচ্ছেন জনগণকে সেটা মেনে নিচ্ছে তরুণ প্রজন্মের একটা অংশ আসলে ইতিহাস দখল করতে পারলে তাদের উপর প্রভাব বিস্তার করবেই তারা সেটা মেনে নিবে বা তাদের মানসপটে সেটাই ঢুকে যাবে কিন্তু সচেতন মহল এক্টিভ রিডার্স এবং পেসিভ রিডার্স বলতে একটা কথা আছে যারা পেসিভ রিডার্স তাদেরকে আওয়ামী ইতিহাস চাপিয়ে দিতে পারছে কিন্তু একটি ব্রিডার্স যারা আমাদেরকে আওয়ামী ইতিহাস চাপিয়ে দিতে পারছে না পারেনি বিএনপিকেও পারছে না পারবে না দ্বিতীয় মুক্তিযুদ্ধের পটভূমিতে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার ঘোষণাপত্রে আলোকে দশ এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সেখানে কিন্তু আমি কৃষ্ণ মাহমুদ চৌধুরী গিয়েছেন এর মানে দেখেন এই বিএনপি নাকি দশ এপ্রিলকে মানে না সতেরো এপ্রিলকে মানে না এরকম প্রপাকাণ্ডা কিন্তু ওবায়দুল কাদের চালিয়েছেন যে তারা স্বাধীনতা বিরোধী শক্তি কিন্তু বিএনপি যে দশ এপ্রিল সতেরো এপ্রিল মুক্তিযুদ্ধের সাথে জড়িত সব গুরুত্বপূর্ণ দিবস বিষয়কে সম্মান করে মানে ধারণ করে তার প্রমাণ এই দশ এপ্রিল কেন্দ্রিক প্রোগ্রামে আমির খুশু মাহমুদ চৌধুরীর উপস্থিতি আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন বর্তমান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে মুক্তিযুদ্ধের যে মাইল ফলক আছে এখান থেকে কিছু বাদ দিতে পারবে না যে রহমানকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করা যাবে না স্বাধীনতা যুদ্ধে যারাই অবদান রেখেছে সবাইকে স্বীকৃতি দিতে হবে প্রজাতন্ত্রের ঘোষণার পর সে দেশ আত্মপ্রকাশ করেছে বান্ন বছর পর সে দেশ সে অবৈধ সরকার বসে আছে এর চেয়ে দুর্ভাগ্য আমাদের কপালে কিছু নেই তো এটা একটা চমৎকার প্রশ্ন বিএনপি উত্থাপন করতে পেরেছে যে দশ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করা এটা বিএনপির এটা সমর্থন আছে যে এস ডি উত্থাপন করলেও সমর্থন আছে এবং বিএনপির এখানে আঁকিদা হচ্ছে যে মুক্তিযুদ্ধ যেই করুক সে আওয়ামী লীগ বিএনপি জামাত যে দলেই থাক না যেন মুক্তিযুদ্ধ যে করেছে প্রত্যেককে সম্মান করতে হবে এই প্রশ্নে কোনো ডিসক্রিমিনেশন বা বৈষম্য তৈরি করা যাবে না উপজেলা নিয়ে আমির খোস মাহমুদ চৌধুরী কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক তুলে দিয়েছে তারা ভাবছে নৌকা থাকলে মানুষ ভোটকেন্দ্রে আসবে না নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস তাদের নেই এটাই হচ্ছে আওয়ামী লীগের একটা দেউলিয়ত্ব যে নিজেদের প্রতীক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচন সহ আরও বিভিন্ন ইতিহাসের পথ পরিক্রমার সাথে জড়িত সেই গৌরবোজ্জ্বল নৌকা প্রতীককে এখন আওয়ামী লীগের থ্রেট মনে করছে যে নৌকা একটা জনগণ ভোটকেন্দ্রে আসবে না বা নৌকা দিলে তখন আওয়ামী লীগেরই কাকে দিবে আর কে অসন্তুষ্ট হবে মানে এখন তারা নৌকা উঠিয়ে দিচ্ছে চিন্তা করেছেন আরও নানান কথা বলেছেন বিএনপি নেতা আরও বলেন আমরা যারা বিরোধী দল আছি তার ঐক্যের মধ্যে আছি আমরা শক্ত আছি আমরা জিজ্ঞেস করেন আন্দোলন করে কী হবে এই ঐক্যের মধ্যে আছে বিশেষ করে ধন্যবাদ জানাই আমির খ্রিস্টু মাহমুদ চৌধুরীকে যে জামাত যুজুর ভয় দেখিয়ে লাভ নেই তিনি কিন্তু একথাও জানিয়ে দিয়েছেন জামাত প্রশ্ন তিনি আগের মতো নেতিবাচক কথা বলছেন না যাই হোক দর্শক আওয়ামী লীগ চর দখল হল দখল ফুটপাথ দখলের পর এবার ইতিহাস দখল করেছে অলরেডি এই বিষয়টাও বিএনপি জানিয়ে দিতে পারল চমৎকার